السلام عليكم ورحمة الله وبركاته. ওয়েলকাম টু ফ্যাসিলিটি ব্লগস ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগতম জানাই। আজকে আপনারা একটা ব্লগ লইয়া আইছি, যে ব্লগটা আপনারা অবশ্য দেখলে বুঝতে পাররা, হয়তো অনেকে বুঝরা অনেকে বুঝরা না, যেটা ওই লগিয়া আজকে বাংলাদেশে তো ইয়াই যাম ইউকেত, আবার বাংলাদেশের যে স্মৃতিগুলা ফ্যামিলি আত্মীয় স্বজন সব রে তো ইয়াইরাম, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। তো ইয়া আইতে জানে চায় না, দেখতে পারা বাংলাদেশের ওয়েদার খুব ফগি, আর উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা দেখতে পাররা। আজকের দিনটা খুব কষ্টের দিন আছে আমার, তাই হোক আপনারা আমার রিটার্নিং ব্লগসটা দেখবা। একবারে সিলেট উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লাগাইয়া হিত্রো এয়ারপোর্ট পর্যন্ত ইয়া আইনা ফুসাইছি আপনারা কাছে, একবারে প্লেন পর্যন্ত লাগাইয়া ইনসাইড আউটসাইড প্লেন ভিউ দেখবা আপনারা। কিছু কিছু ডোমাস্টিক ফ্লাইটসও আপনারা দেখবা, এয়ারপোর্টও কিছু প্লানসও আছে, ওগুলোও আপনারা দেখবা। তো যাই হোক, এই দুঃখর দিনও কষ্টর দিনও আত্মীয় স্বজন সব রে তো ইয়া আইরাম, খুব খারাপ লাগে, খুব বাদ লাগে আসলে। ও দেখতে পারা ওয়েটিং লঞ্চ এরিয়া এয়ারপোর্টের ভিতরে, কিছু খাওয়া দাওয়াও করছি, আর মুজিব কনার দেখতে পাররা। তো যাই হোক বিভার সকল, বাংলাদেশ টু ইউকে আই মিন ফরম উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু হিত্রো টার্মিনাল ফোর ইয়া ফুসিসি আপনারা দোয়ায় নিরাপদে। আশা করি আপনারা সে আজকের ব্লগটা দেখলে ভালো লাগবো, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকুন নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আর আপনারা রেস্ট অফ দ্য ব্লগস আপনারা দেখতে থাকুকা কষ্ট করি, বেশ বেশ করে লাইক দিবা শেয়ার দিবা আপনারা। আর অক্সেস সিলেটি ব্লগজন লাগে যারা যুক্ত নাই, কানেক্ট না কানেক্ট হয়ে যাবা, ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় স্বজন লাগে সব সময় শেয়ার করবা চ্যানেল এবং ভিডিওগুলা। তো আপনারা দেখতে পারাই ডোমাস্টিক ফ্লাইট ইয়া লামসে নব্বই আর্স ইউএস বাংলা অনেক কিছু আছে। তো যাই হোক, একবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লাগে ইয়া আমি আপনারা সে দৌড়ে তুলছি। তো আপনারা দেখতে দাও যে একটা আর একটাই আমি আইছি, একটা ইয়াল জাস্ট টাকাতুনে ল্যান্ড করছে 787, তারপরে হঠাৎ ইগো খালি আইসে ডাকাতুনে ফগর কারণে লাম তো আইতে পারছে না, 2 ঘন্টা প্রায় ডিলে করছে আর কি। তো ভিউয়ার সকল, আপনারা রেস্ট অফ দ্য ব্লগস কন্টিনিউয়াসলি দেখুক, আর আপনারা রাস্তা দিয়ে আমি বিদায় নেই গে, আর কথাবার্তা ভুল ত্রুটি তাহলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকের মতো আল্লাহ হাফিজ, আপনারা বাকি অংশ দেখুকা।